যে দ্বৈতবাদ এবং অদ্বৈতবাদ এই ডিফারেন্সটুকু বুঝতে পারলেই তোমার মুক্তি। আমরা দ্বৈতকেও বাদ দিয়ে দিয়েছি, অদ্বৈতকেও বাদ দিয়ে দিয়েছি। এবার সংক্ষিপ্ত করার জন্য সাতটি স্টেপ যিনি আজকে যাকে নিয়ে আমাদের আলোচনা, তার সাতটি স্টেপ এবং মূল তিনি কী কী কথাগুলি বলতে চান সেটা আমি মুখস্থ করতে পারিনি, লিপিবদ্ধ করে এনেছি, ডোন্ট মাইন্ড। আমি একটু আপনাদের শোনাতে চাই সাতটি স্টেপ বা সাতটি মহামন্ত্র যা তিনি ফলো করছেন এবং দেবর্ষি নারদের ভক্তিসূত্র অনুযায়ী যাতে তিনি নিজেকে সম্পৃক্ত করছেন। প্রথম স্টেপ হল আচ্ছা কিছু কিছু পুস্তকের নাম বলি, যে সমস্ত পুস্তক ওর আমল থেকে আজ পর্যন্ত এই সম্প্রদায়ের বিশেষ পুস্তক হিসেবে স্বীকৃতি পেয়েছে। বেদান্ত কামধেনু, প্রসন্ন কল্পাবলী, মন্ত্রস্য ষোড়শী, তারপর প্রাপ্তি চিন্তামণি, গীতা বাক্যার্থ, রাধা সত্যকর্ম, কৃষ্ণ সত্যকর্ম, তাপস্মরণ স্তোত্রম, দশ শ্লোকী। তো রামজি, রামদাস বাবাজি কতগুলো মেসেজ দিয়েছেন, সেই মেসেজগুলি আপনারা দয়া করে একটুখানি যদি সামান্য এখন থেকেও মনে করেন যাচ্ছে একটু ফলো করা যাক, ভীষণ আনন্দের মধ্যে থাকবেন। যেমন তার আগে বলি, আজ ধরুন এই সময় থেকে কাল এই সময় পর্যন্ত যে যাই করুক কারুর উপরে রাগ করব, দেখুন তো কেমন কাটে। উনি কী বলেছেন শুনুন, পার্থিব সমস্ত কিছুতে সব করো, ওই বিছানা ওই চাদর ওই খাওয়া দাওয়া ওই স্ত্রী ওই ওই স্বামী সব তোমার, মমত্ব ত্যাগ করো, মোহয়ং বিগত মমত্ব ত্যাগ করো। ওই মমত্ব ত্যাগ করতে পারেননি বলে আমরা অর্জুন বিষাদযোগ দেখলাম, আর মমত্ব ত্যাগ করতে পেরেছিলেন বলে তিনি বিশ্বরূপ দর্শন করলেন। এইটুকু শুধু ডিফারেন্স কেন। তারপর তিনি বলছেন শরীর এবং আত্মা দুই সদ্গুরুতে অর্পণ করো। অনেকে বলবেন আমার তো গুরু কেউ নেই, সদ্গুরু যেখানে তুমি যাও না, রাধা কৃষ্ণ, রাম সীতা, এইসব কথাগুলি তো আমাদের কণ্ঠের মধ্যে রয়েছে, তা প্র্যাকটিক্যালি ধারণ করো প্রতিটি কাজের মধ্যে। অনেক একজন বলেন তিনি সামান্য স্টেপ ফেলেন, দরজা খোলেন, ওম নমঃ শিবায়, এই রাধি জয় রাধি ইত্যাদি অনেক কিছু শ্লোক আপনারা শুনেছেন। তারপর সেই জন্য তিনি বলছেন শরীর এবং আত্মা দুই সদ্গুরুতে অর্পণ করো। তিন,
এই সদগুরুতে অর্পণ করার সঙ্গে সঙ্গে সৎ কালচার কিভাবে তৈরি করবেন, ভারী সুন্দর একটি সহজ কথা তিনি বলেছেন এবং সেই সহজ কথা আমরা ফলো করি কিন্তু খেয়াল করি না। তিনি বলছেন ধর্মস্থানে অহরহ ভ্রমণ কর, এই তিনটি মুখ্য কথা বলেছেন। এটা হলো ফার্স্ট স্টেজ। সেকেন্ড স্টেজে তিনি বলছেন কি, এই এটা হলো যারা প্রথমে এসেছেন তার জ্ঞান শুনতে। এবার সেকেন্ড স্টেজে আমি কি, আমি চোখ মুখধারী মাংসধারী আমি অমুক। দেখুন যখন বলছি আমার নাম কি, এই আমার নামটা কি, আমি নাম নয় আমার নাম, তাহলে নাম এবং আমি দুটো আলাদা জিনিস হয়ে যাচ্ছে। আমি কে, আমি শরীর না আত্মা, আত্মা শরীর রূপী মন্দিরে অবস্থানকারী। মদের দোকানে গেলে সেটা কি মন্দির থাকবে শরীরটা, বিড়ি সিগারেট খেলে কি শরীরটা মন্দির থাকবে, মন এবং দিল দুই দিয়ে নিজের শরীরটাকে মন্দিরে পরিণত করো। অহম আত্মা গুড়া কেশ, তুমি নিজেকে ভাবো, তোমার যে সোল, তোমার যে চিন্তা, তোমার যে ভাবনা, তোমার যে আনন্দ, তোমার যে খুশি, সেগুলো কি তোমার নিজস্ব সম্পদ। বাইরের ঘটনা এসে তোমাকে অখুশি করছে, বাইরের ঘটনা এসে তোমাকে ন্যায় থেকে অন্যায়ের পথে পরিচালিত করছে, তুমি নিজেকে সাবধান হও। সুতরাং তুমি কে, আই এম দি সোল, রেস্ট অন দিস বডি। আমি কে, ক্লিয়ার হয়ে গেল। পরমাত্মাকে, তাহলে আত্মা জ্ঞান হয়ে গেল। পরমাত্মাকে হি হু আফটার মাই ডিপার্চার ফ্রম দি বডি, আমার এই শরীর থেকে যখন আমি চলে যাব তখন তিনি আশ্রয় দেবেন, কারণ চিরকাল জ্ঞান যোগ ধারণা এবং সেবার মাধ্যমে, যোগ মানেই হলো তার সঙ্গে যাওয়া। এক মিনিট, আপনি রাস্তা দিয়ে যেতে যেতে যে কোনো জায়গায় পৌঁছাতে দেরি হবে, এমনকি চা দোকানে যেতে, এই মুহূর্তে আপনি আপনার বেডরুমে পৌঁছাতে পারছেন কি না, এই মুহূর্তে আপনি পুরীতে যে বেড়াতে গেছিলেন সেখানে দেখুন দেখতে পাচ্ছেন কি না, এ কে দেখে। দিস ইজ কল্ড রিয়েল আই বা রিয়েলাইজেশন। প্রত্যেকে আপনারা সে শক্তির অধিকারী, শুধু কালচার করুন, সেটুকু নিয়ে একটু আলোচনা করুন। এবং আলোচনার প্রথম ধাপই হলো আজ এই সময় থেকে কাল এই সময় পর্যন্ত যে যাই করুক কিছুতেই কাউকে আমি দুঃখের কথা বলবো না, কিছুতেই কারোর উপরে রাগ করবো না। দু তিনবার এসে যাবে, পরের দিন দেখবেন আবার যদি সংকল্প করেন কমে যাবে, তারপরের দিন আরও কমে যাবে, তারপরের দিন দেখবেন নেই। একবার মানে ইয়েতে আর কি, লন্ডন যেতে যেতে, ডোন্ট মাইন্ড এটা নিয়ে আমার মানে কিছু মনে করবেন না, যেতে যেতে তিনজনের সিটে আমরা দুজন, আমরা স্বামী স্ত্রী কিছু কথা বলছিলাম আর কি এইসব। তো যখন প্লেন এতে হিথ্রোতে থামলো আর কি, তো উঠছি নাববো বলে, থার্ড লেডি, থার্ড লেডি মানে সেই ফার্স্ট ফার্স্ট সেকেন্ড থার্ড, আমরা তিনজন পরপর বসে, তিনি হঠাৎ আমার পায়ে হাত দিয়ে প্রণাম করলেন। আমি বললাম কী ব্যাপার, আপনি কে? বললাম আমার নাম রোজালিন্ড, আমি নিউ ইয়র্ক যাচ্ছি, আপনাদের আলোচনা আমাকে মুগ্ধ করেছে, যাই হোক ইত্যাদি ইত্যাদি। আমি বললাম বাহ, ইয়ে আবার কী অদ্ভুত কথা। বলে হ্যাঁ, আই থট আই এম সাচ অ্যান্ড সাচ, আমি রোজালিন্ড, বাট আই থট নাও দ্যাট আই এম নট রোজালিন্ড অ্যালোন, আই এম অলসো দি সোল। এবার মনে করুন বিশপ স্ক্যান্ডেল স্টিক যারা পড়েছেন সেখানে কী লাইনটা আছে, যে লাইনের সঙ্গে নিম্বার্ক সম্প্রদায়ের সম্পূর্ণ যোগ, অলওয়েজ রিমেম্বার মাই সান দ্যাট দিস পুয়োর বডি, কেন পুয়োর বডি ধ্বংস হবে, দ্যাট দিস পুয়োর বডি ইজ দি টেম্পল অব লিভিং গড, এই শরীর জাগ্রত ভগবানের মন্দির। তো ভগবান যখন চলে গেলেন তখন পুরো মন্দির শিগগিরি পুড়িয়ে দিয়ায়, ভয় লাগছে ভূতের। কেন আমরা নিজেদের সবচেয়ে পরম মানুষটিকে কথা বলি? দ্বিতীয় স্টেজে সেই জন্য তিনি বললেন যে দুটি, তুমি আত্মা এবং পরিচালিকা পরিচালিকা সত্যি হচ্ছে পরমাত্মা, এই ডিফারেন্স। তোমাকে পরিচালনা করছেন এবং সারা পৃথিবীকে পরিচালনা করছেন, স্রষ্টার সঙ্গে তাই যোগ রাখো, সম্পূর্ণ সমর্পণ এবং পার্থিব সব কিছু বিসর্জন।
সমর্পণ আর বিসর্জন, পার্থিব সব কিছু ভোগ করো, কিন্তু যেদিন নেই নেই তো নেই। আজকে বাড়ির কাজের লোক আসেনি, আমি বাসন মাজবো আনন্দের সঙ্গে, রাগের সঙ্গে নয়। কাল তোকে বলবো তোর বেতনটা তাহলে দেবো না, আধখানা দিন আসিস নি, এমন তো হতে পারে। কেন আপনি ভাবছেন না ওর না আসাটা আপনাকে বাসন মাজাটাকে রপ্ত করিয়ে দিল? লাস্ট ডেটে আপনি পাবেন বাসন মাজার লোক? খেয়াল রাখবেন, সে আপনাকে ইনডিরেক্টলি প্রভাবিত করলো আপনার সোলকে ডেভেলপ করার জন্য। এই হচ্ছে পরিচারিকা শক্তির নিয়ম। তারপর তিনি বলছেন, তৃষ্ণার্থের মতো সত্যের অন্বেষণ করো। আমরা কি কত বড় মিথ্যাবাদী আমরা দেখুন, সদা সত্য কথা বলিবে, বলিব নয়, তুমি বলিবে আমি নয়, সদা সত্য কথা বলিবে, বলি ব ছিল কে একার দিয়ে দিয়েছে সেইটাই আমরা শিখে এসেছি, তুমি বলবে আমরা তো না, আমি নয়। সত্যের অন্বেষণ করো বললেন, সত্যান্বেষণ করো, অতৃপ্ত হয়ে সত্যান্বেষণ করো, তাকে না জানলে কোনো জানাটাই সাকসেসফুল। নো ইয়োর সেলফ, হু এম আই, আই এম দি সোল, রেস্ট অন দিস বডি, কত সহজ। যেদিন টিকিট, প্রত্যেকে যেদিন জন্মেছে হাতে টিকিট, ট্রেন আসলেই উঠে পড়তে হবে, এই মুহূর্তে পরের দিন বা রাস্তায় নামতে গিয়ে আবার 90 বছরও টিকতে পারেন, কিন্তু টিকিটটা হাতে আছে। দেয়ারফোর আই মাস্ট বাউন্ড টু ডিপার্ট ফ্রম দিস বডি, আমাকে এই বডি ছেড়ে যেতেই হবে। এত মমত্ব কেন, এত স্নো পাউডার লাগানো কেন? স্নো পাউডার লাগাও, ঝাড়ু দাও কোথায়? আত্মাতে। তাকে বলো সেজন্য হ্যাপি থাকে, সেজন্য আনন্দে থাকে, সেজন্য সুখের কারণ হয়, সেজন্য সম্পদের কারণ হয় তোমার। তার বদলে তুমি দ্বৈত এবং অদ্বৈতের ফাঁকে দিব্যি নিশ্চিন্ত মনে রোজগার করে চলেছ, নীরব মোদী ও মুক্ত গীতা। তা উনি বলছেন, যতক্ষণ পর্যন্ত তার হদিস না পাবেন ততক্ষণ অতৃপ্ত থাক। নেক্সট স্টেজ, তৃতীয় স্টেজে উনি কি বলছেন? তাহলে প্রথম স্টেজ, দ্বিতীয় স্টেজ হলো, তৃতীয় স্টেজে বলছেন, সর্বত্র ভগবানের উপস্থিতি অনুভব করো। যখন আপনি বাথরুমে গেছেন তাকে স্মরণ করো, যখন আপনি রাস্তায় চলছেন, তুমি চালিকা শক্তি, তুমি যদি মনে করো যা হয় ঘটবে আমি রেডি, আই এম নাথিং বাট ইওর ইনস্ট্রুমেন্ট। তো এই উপলব্ধি কি হবে না, তাহলে তুমি নিজের স্থিতিটাকে অনেক উচ্চে রাখতে পারবে। দেখুন আমরা অনেকভাবে চলি, কিভাবে অনেকভাবে যাই, হেঁটে যাই, সাইকেলে যাই, রিক্সাতে যাই, বাসে যাই, ট্রেনে যাই, এরোপ্লেনে যাই, সবটাই তো যাওয়া। আপনি কিসে যাবেন সেটা তো নির্ভর করে আপনার কাছে। ফোর্থ স্টেজ, সর্বত্র সব সময় ইকুয়াল দৃষ্টি, কারুর প্রতি ও খারাপ ও ভালো, তোমাকে কি বিচার করার জন্য উনি পাঠিয়েছেন? তোমার কতগুলো খারাপ আছে সেটা কে বিচার করবে? সুতরাং সব সর্বত্র ইকুয়াল ভিশন, যে ওয়ার্ডটা হলে হয়তো সহজে আমাদের অনুভব হবে, সর্বত্র সমদৃষ্টি, যিনি পবিত্রতার আধারে জীবন জিজ্ঞাসারত, তিনি দিব্য দৃষ্টি সম্পন্ন ও সব কিছু তৃতীয় নয়নে দেখতে পান। অনেক সময় দেখবেন যা ভাবছে তাই হচ্ছে, তার তৃতীয় নয়ন কাজ করা শুরু করেছে, যেখানে আসক্তি মমত্ব নেই। তারপর এবার পঞ্চম স্টেজে তিনি কি বলছেন, দেবর্ষি নারদের মতো, আবার সেই নারদের প্রসঙ্গ আসলো, দেবর্ষি নারদের মতো অতীন্দ্রিয় ভালোবাসার আধারে জীবন পরাভক্তি বা নারদীয় ভক্তিতে নিজেকে ভাসিয়ে দাও। পরাভক্তি, আমরা সবাই জানি পরিবারে যখন কোনো মানুষ অন্যজনের জন্য কাজ করতে যায় অথচ প্রত্যাশা কিছু নেই, বেশি আনন্দ হয় কিনা বলুন দেখি?
কারোর জন্য কিছু করলাম অথচ সে আমার জন্য করবে ভাবি না, বেশি আনন্দ। সেই জন্য উনি বলছেন নারদের পঞ্চাশতম শ্লোক আবার উল্লেখ করছি, সতরতি সতরতি সলোকান স্তারয়তি। এটা আপনারা দয়া করে অনেক জায়গায় যান, আরও ব্যাখ্যা পাবেন, আমি বেশি আর সময় নেব না। পঞ্চম স্টেজ হল, এবার ষষ্ঠ এবং সপ্তম স্টেজে উনি বলছেন সময়ের সাথে সাথে জ্ঞান বুদ্ধির দ্বারা ভক্তির চরম পরাকাষ্ঠা দেখাও, সদা হাসি। নয়ন চোখ হবে কি, আমরা চোখ দিয়ে দেখি, যদি বলি নয়ন কমল, আমরা হাত দিয়ে কাজ করি, এরকমও করি এরকমও করি, হস্ত কমল, যেখানেই যাই মানুষ আসুন আসুন বসুন বসুন, পদ কমল, খেয়াল রাখবেন আমার উচ্চতা বা নিম্নগামিতা আমার হাতে, কেউ আমাকে এনে দেবে না, আমার নিজস্ব মন বুদ্ধি এবং সংস্কার। মন কি চায়, সকালবেলা উঠে আজ ওই লোকটাকে জব্দ করতে হবে, মন আজ থেকে যেন চায় কি কাকে জব্দ করে, আমাকে জব্দ করার জন্য ভগবান আছেন না, ভগবান তুমি আমাকে পদ দেখিও, আমার যেন কাউকে জব্দ করতে না হয়, সে আমায় ছুরি মেরেছে, এবার মেরেছ কোন শির কানা, আমরা সবাই জানি তো। নেক্সট উনি বলছেন যে সব সময় যেমন দেহের শুদ্ধতার জন্য আমরা সাবান মাখি, অন্তরের বা মনের শুদ্ধতার জন্য সব সময় নিজেকে কোনো রকমে যেন না বহিঃশত্রু এসে, সে বন্ধু হিসেবে আসুক যাই আসুক, তোমার জন্য কোনো ক্ষতি করতে না পারে, অন্তরের শুদ্ধতা তুমি মেনটেন করে চলবে, এবং তবেই তুমি সর্বপূজনীয় হবে, সবার কাছে তুমি পূজনীয় হবে, এভাবেই যেভাবে ভগবান সবার কাছে পুজো পান। একটা ডিফারেন্স কিন্তু উনি বলেছেন, সব করো কিন্তু খেয়াল রেখো যে ভগবানের কাছে তুমি লীন হচ্ছ যাচ্ছ, কিন্তু তার মানে এই নয় যে স্থাপন পালন এবং ধ্বংস তার অধিকারী তুমি হবে, সেটা কেবলমাত্র তারই ক্ষমতা। সেখানেও দেখুন দ্বৈত শক্তি, তুমি গেছো তার কাছে কিন্তু ওই শক্তির অধিকারী তুমি হতে পারবে না, এবং সবসময় খেয়াল রাখবে তুমি অন্যের চালিকা শক্তির অধিকারী নয়, নিজেকে চালনা করার শক্তির অধিকারী হও। তো তখনই দেখবে যে তুমি নিজেকে প্রকৃত সত্যিকারের মহাত্মা হয়ে সমস্ত কিছু ক্ষমতার ঊর্ধ্বে উঠে নিজেকে চরম শ্রেষ্ঠতা অর্জন করার মতো যোগ্যতা অর্জন করেছো। তার টেস্ট কীভাবে হবে, সর্বমানুষকেই তোমার মনে হবে এত বড় আপনার লোক। তো আজ থেকে কিছু না হোক চোখ যেন রেগে না ওঠে, চোখ যেন আপনার কন্ট্রোলে থাকে, যাকে বলা হচ্ছে নয়ন কমল। আপনারা যেমন ভক্তের ভগবান বলে বলেন, তেমনি আপনারা সবাই, আমরা সবাই যেন আজকে এই রামদাস বাবাজির জ্ঞানের আধারে পরম ভক্তির অধিকারী হই, যে ভক্তির প্রিন্সিপাল স্বয়ং এগিয়ে গেছেন। বলুন কার কাছ থেকে এই ভক্তির অধিকার পেয়েছেন, হায়েস্ট ভক্ত কে, দেবর্ষি। ডাক্তার কৃপাচন্দ্র হাইতকে আমি আগে বলেছিলাম যে বিভিন্ন ভাষায় বিভিন্নভাবে উনি ঋদ্ধ। আবার বলবো, এখন তো কলকাতায় আছে, অতি পাক্ষিক যে অধিবেশন হয় বাবা তুমি এসো, আমাদের মন্ত্রমুগ্ধের মধ্যে আমরা শুনলাম। এবার একটা ছোট্ট ঘোষণা আছে, আপনারা এই সুবাদী তুমি কাট পেয়েছো 31 তারিখে যে অনুষ্ঠানটা আছে কেশবচন্দ্র স্ট্রিট এবং আমার স্ট্রিটের জংশন, সেই অনুষ্ঠানটা যিনি শাস্ত্রী স্মারক সমিতি, যেহেতু দুই মহাপণ্ডিত বা মহাপুরুষের নামে এটা,
তা যদি কেউ এরকম অনুষ্ঠান করেন, যেহেতু তার সংগঠন নেই, তিনি লোকজন জোগাড় করতে পারছেন না, সভাপতি আমাদের তরফ থেকে সেটা করা হয় এবং আমরা করে যাচ্ছি নিঃস্বার্থভাবে, আমাদের কোনো পাওনা গোনা কিচ্ছু নেই, সব কিছু তিনি করবেন, শুধু আমাদের নামটা ব্যবহার করবেন। তা যিনি এর উদ্যোক্তা মানে হোস্ট, আমরা জিজ্ঞেস করি আহ্বায়ক যিনি, যারা অনুষ্ঠানে আসবেন আগে দাও কার্ডটা পড়ে দাও। সকলকে অভিনন্দন, স্যারকে প্রণাম, আর সকলকে অভিনন্দন জানিয়ে আমরা যে অনুষ্ঠানটা আগের বছর করেছিলাম ওটাই আবার করতে চলেছি আর কি, সেটা হচ্ছে নিবেদিতাকে স্মরণ করে। আমার মনে হয় এই ধরনের অনুষ্ঠানগুলি করার একটা উদ্দেশ্য সেটা হচ্ছে, আমরা অনেক সময় ঘুমিয়ে থাকি তো ঘুমটা কাটতে চায় না, তখন আমরা জলের ঝাপটা দিই চোখে, এই অনুষ্ঠানটা করার উদ্দেশ্য সেইটে, যাতে আমরা সত্যিকারই ঘুমটা ঘুম ভেঙে জাগতে পারি। তো অনুষ্ঠানে থাকবেন নিবেদিতা? হ্যাঁ, নিমন্ত্রণটা করো। হ্যাঁ, নিমন্ত্রণ তো আমি সকলকে আমন্ত্রণ জানাচ্ছি সেই দিন 31 মার্চ রবিবার বিকাল 5টা থেকে ব্রহ্ম মন্দিরে অনুষ্ঠানটি হচ্ছে। তো ব্রহ্ম মন্দির আমাকে কার্ড দিয়ে দেবো, সকলে কার্ড পাবো। হ্যাঁ, ভারতবর্ষীয় ব্রহ্ম সমাজ অনুষ্ঠানটা থাকবে হচ্ছে নিবেদিতা বিষয়ে আলোচনা। আলোচনায় থাকবেন অধ্যাপক সুপ্রিয় ভট্টাচার্য, তরুণ গোস্বামী যিনি সাংবাদিক, আর নিবেদিতা বিষয়ে বলবেন একজন, তিনি হচ্ছেন শমিক সেনগুপ্ত। আর আমাদের ছোটরা আছে, ওরা একটু শ্রদ্ধাঞ্জলি জানাবে, আর আমরা নিজেরা একটুখানি কিছু আলোচনা করব। তো আমরা সকলে যেন আসি, ওখানে মিলিত হতে পারি। হ্যাঁ, ভারতবর্ষ ব্রহ্ম মন্দির। নমস্কার সকলকে। এই সংগঠনে ওনার পরিচয় ওই মঞ্চেই আমরা দেব পরিষ্কারভাবে। তবে এখনো পর্যন্ত আমার দেখা নিবেদিতা অন্তপ্রাণ ভদ্রমহিলা বলতে পারা যায়। নিবেদিতাকে অনেক অনুষ্ঠান উনি করেন, অনেক পড়াশুনো করেন। যাই হোক, আমরা ফিরে যাই সাহিত্যের অন্য একটা জগতে, যেটা আমরা ঠিক গান বাজনা বা কবিতার মধ্যে নয়, একটা বাস্তব ঘটনা তুলে ধরছেন সুদীপ ধর। সভাপতির অনুমতি নিয়ে আমার বক্তব্যের শুরুতে আমার যেটা মনে হয়েছে, আমার পূর্ববর্তী বক্তা যে বিষয়ে আলোকপাত করেছেন তাতে এই সভায় যে ভাবগম্ভীর পরিবেশ উনি রচনা করেছেন, তার মায়াজালের মধ্যে আমাদের আবদ্ধ করে রেখেছেন। আমরা মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম, মনে হচ্ছিল তিনি রামদাস কাঠিয়া বাবা সম্বন্ধে বলছেন না, তিনি যেন আমাদের সামনে একটা ভাগবত পাঠের অধ্যায় আমাদের সামনে তুলে ধরল। সেখানে জীবনের অনেক দ্বন্দ্ব যন্ত্রণা সংগ্রাম লোভ সংযম মানুষের দ্বৈত এবং অদ্বৈত যে বিবাদ, সেই বিবাদের যে ভেতর দিয়ে আমাদের পরিক্রমা করিয়ে নিয়ে চলে গেলেন, সেইখানে আমি বলতে পারি আমি ব্যক্তিগতভাবে সমৃদ্ধ হয়েছি। কিছু কিছু জিনিস
আমার জীবনে প্রয়োগ করে চেষ্টা করব এই সমস্ত মহাপুরুষদের ভূমিকা আমাদের জীবনে কতটা আমরা গ্রহণ করতে পারি। এখন এই সভার শুরুতে আমাদের সভাপতি মহাশয় সংগঠন সম্বন্ধে একটা অনুপ্রাণিত বক্তব্য রেখেছে। এই সংগঠনের ভেতরেও সেই দ্বন্দ্ব, দ্বৈত অদ্বৈত এর সংঘাত সবসময় হয়ে চলেছে। সেই সংঘাতটা কীরকম, যে একটা মানুষের জীবনে, আমাদের জীবনে ভালো সময় থাকে, মন্দ সময় থাকে, তেমনি আমাদের সমাজেরও একটা ভালো সময় থাকে, মন্দ সময় থাকে, একটা দেশেরও ভালো সময় থাকে, মন্দ সময় থাকে, তেমনি একটা সংগঠনেরও ভালো সময় থাকে, মন্দ সময় থাকে। যখন ভালো পরিচালক থাকে, যখন আমরা ভালো পরিচালনার মধ্যে থাকি, তখন সংগঠনটা সমৃদ্ধি লাভ করে, সেখানে মানুষ জড়ো হতে থাকে, সেখানে অর্থ আসতে থাকে, সাফল্য সঞ্চিত হতে থাকে এবং ছোট বীজ গাছটা মহীরুহে পরিণত হয়ে যায়। কিন্তু এই মহীরুহর ভেতরেই একটা বিনাশের বীজ লুকিয়ে থাকে। যখন একটা খারাপ সময় আসে সংগঠনের, খারাপ পরিচালকের হাতে পড়ি, তখন সেই সংগঠনগুলো সময় উত্তীর্ণ করে, কাল উত্তীর্ণ করে বেঁচে থাকতে পারে না। যে উদাহরণ উনি বিভিন্ন সংগঠন সম্বন্ধে উনি বলেছেন, তবে আমাদের সৌভাগ্য আজকে আমরা এখানে যারা উপস্থিত আছি, আমাদের যে পণ্ডিত অশোকনাথ গৌরীনাথ শাস্ত্রী স্মারক সমিতি একটা ভালো পরিচালকের হাতে পড়েছে বলে আমাদের প্রত্যেকটা মুহূর্ত, যখনই আমি আসি, যে কদিন আসার সুযোগ পেয়েছি, আমি একটা আনন্দ গহন মুহূর্তের মধ্যে নিবিড় হয়ে থাকি এবং একটা যেন ফ্রেশ মাইন্ড, তাজা মন নিয়ে আমি বাড়ি ফিরে যাব। এটা হচ্ছে পরিচালকের গুণ, পরিচালনার গুণ, এবং তার ফল আমরা পাচ্ছি। অতএব এই সংগঠনে কত সদস্য আসবে, কত আর্থিক অনুদান আসবে, সেটা কিন্তু আবেদনের ওপর নির্ভর করে না, সেটা কাজের ওপর নির্ভর করে। যে কাজ যে যত শুদ্ধভাবে পরিচ্ছন্নভাবে করতে পারবে, তত তার সফলতা আসবে। এখন সমাজেরও যে ভালো দিক, মন্দ দিক, এই যে প্রথম যিনি বক্তা রামদাস কাঠিয়া বাবা সম্বন্ধে বলতে উনি ভোলাগিরির কথা বললেন, আমার মনে আছে 1977 সালে যখন আমি ভোলাগিরির আশ্রমে ওই আপনার হরিদ্বারে গিয়েছিলাম, সেখানে 100 মতো সাধু দেখেছিলাম। তারপরে 1997 সালে আমি যখন ভোলাগিরির আশ্রমে যাই হরিদ্বারে, মাত্র 2 সাধু। আমি 70s যখন ভারত সেবাশ্রম সঙ্গে গেছি, যত সাধু দেখেছি, 90s শেষ দিকে সাধু দেখতে পাইনি। আমি নিজে যে
ধর্মীয় সংগঠনের সঙ্গে যুক্ত ছিলাম বা আছি, কিন্তু আমার যে বিভিন্ন মঠ মন্দিরকে কেন্দ্র করে যে আমার এক সময় আমার কার্যকলাপ ছিল, যেটা এখন নেই এই মুহূর্তে। 2000 সাল অবধি আমি বিভিন্ন মঠের সঙ্গে যুক্ত ছিলাম। সেখানে দেখেছি যে আমরা যত মঠ সেই সংখ্যায় সাধু পাচ্ছি না, সাধু আসছে না, কারণ সমাজেরও সময় খারাপ চলছে। তখন আমরা ভাবছি মঠের কাজ কি করে চালাব, তাহলে আমাদের পয়সা দিয়ে লোক রেখে ঠাকুরের সেবা পুজো করতে হয়। এই সময় আমার মনে আছে মিন্টো পার্কের ওখানে একটা অনুষ্ঠানে স্বামী লোকেশ্বরানন্দ এসেছিল। আমি তাকে প্রশ্ন করেছিলাম যে দেখুন, আমাদের এতগুলো মঠ, প্রতি মঠ পিছু একজনও সাধু নেই, কে সেবা করবে? আমরা গৃহীরা গিয়ে কি করব? নিত্য পূজা এটা সম্ভব? তো উনি বললেন, আগের দিনে মায়েদের আধার ভালো ছিল, এখন মায়েদের সেই আধার নেই, অতএব সেই ভালো সন্তানেরও সম্ভাবনাটা কম, যে কারণে আপনি হাহাকার করলে কি হবে? আমার রামকৃষ্ণ মিশনেও আমাদের যেহেতু একটা স্কুল কলেজ, আমাদের এক রামকৃষ্ণ শিশু হাসপাতাল, মানে সামাজিক কাজের ভেতরে আমরা যুক্ত এবং এডুকেশনের ভেতর দিয়ে আসছে বলে আমরা এখনো কিছু পাই, অন্যরা পাবে কেন? এবং সেই কারণে আমার কথা হচ্ছে যে এখন সময় একটা খারাপ চলেছে, যাকে কেউ কলিযুগ বলে। সমাজের সময় খারাপ, দেশের সময় খারাপ, সারা পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন, সমস্ত জায়গায় বিভিন্ন ছোটোখাটো যুদ্ধ, সংঘর্ষ, জাতপাতের লড়াই, ধর্মের লড়াই, মানে সমস্ত দেশ কম বেশি জর্জরিত হয়ে আছে। এখন কাঠিয়ে বাবা সম্বন্ধে আমি শুধু বলবো, যে দুজন বক্তা এখানে বক্তব্য রেখেছেন, আমার মনে হলো তারা কেউ কাঠিয়া বাবার আশ্রমে যাননি, কিন্তু আমি সৌভাগ্যবশত আমি এই সোধপুরের যে কাঠিয়া বাবার আশ্রমে, সোধপুরে নামে পানিহাটি সুখচরে, সোধপুর স্টেশন, যাই হোক, ওই সুখচরে ওই কাঠিয়া বাবার আশ্রমে গিয়েছিলাম, এবং সেখানে আমি যে দৃশ্যটা দেখেছি সেই দৃশ্যটা আমার একটু ভয় করেছে, যে কাঠের বেরিয়ে পড়ে তারা থাকতেন, সেই সামনের দিকটা এরকম চওড়া, এরকম চওড়া, মানে পেটে পড়লে এতটা এগিয়ে থাকে এইভাবে। তা উনি বললেন, এইটা পড়ার উদ্দেশ্য ঘুম জয় করা। তা উনি বললেন যে কেউ যদি ঠাকুরকে পুজো করতে গিয়ে ঘুমিয়ে পড়ে, ঠাকুরকে পুজো করতে গিয়ে ঘুমিয়ে পড়লে এই বেরি কিন্তু কোনো প্রতিবন্ধক হচ্ছে না, সে ঘুমোতেই পারে, কিন্তু কাজ যেভাবে শরীরটাকে জড়িয়ে এরম মোটা কাঠ রয়েছে তাতে ও শুতে পারবে না, বসে ঘুমোতে পারে, বা কোনো রকমে একটা হেলান দিল কাঠটাকে দেয়াল থেকে সরিয়ে বিশ্রাম নিতে পারে, কিন্তু শুতে পারবে। আর যেটা আমার মনে হয়েছিল, আমরা তো একটু সংসারী লোক, আমাদের ভেতরে একটু অন্য ভাবনা চিন্তা কাজ করে, আমার মনে হয়েছিল হয়তো একটা সংযমকে জোর করিয়া চাপিয়ে দেওয়ার
একটা ব্যবস্থাপনা যেন এই কাঠিয়া বাবার আশ্রমের এই সাধকদের ভেতরে রয়েছে। মানে এতে যেমন শুতে পারবে না, তেমনি কোনো রকম যে চারিত্রিক দুর্বলতা কিছু হলে, হ্যাঁ, কারণ গুরুরা করে এই এই কাঠটা লাগিয়ে একটা চাবি দিয়ে দেয়, সেই চাবিটা তুলে রাখে, ওতে ওই কাঠটা খোলা যায় না। হ্যাঁ, সভাপতি মশাই বলছেন একটু সংক্ষিপ্ত করতে, ভাবগম্ভীর পরিবেশ তো, চাবিটা দিয়ে রেখে দেয়। হ্যাঁ, ও চাবিটা গুরু দেন না, গুরু যখন মনে করেন ওনার অনেক বয়স হলো, হ্যাঁ, তখন হয়তো, হ্যাঁ, গুরু হয়তো চাবিটা দিয়ে দিলেন, হ্যাঁ, যে তুমি প্রয়োজনে খুলতে পারো। এই হচ্ছে, এটা আমার মনে হয়েছে, কিন্তু ওদের ওই কষ্ট দেখে আমার কষ্ট হয়েছে। হ্যাঁ, সংযম তো প্রচুর মঠ মন্দিরে সাধু সন্ন্যাসীরা করে, হ্যাঁ, আবার কেউ কেউ বিচ্যুত হয়, হ্যাঁ, এটা তো আমাদের সমাজের নিয়ম। হ্যাঁ, কেউ সংসার ছেড়ে গেরুয়া পড়ে, আবার কেউ, আমি মঠে দেখেছি, গেরুয়া ছেড়ে সংসার করতে চলে যায়। এই আসা যাওয়া চলছে। এখন আমার, উনি আমার দাদা হন, আমার প্রতিবেশী, আমার বললে একটু একটা, যাই হোক, তুমি একটা গল্প টল্প বলো, কিন্তু গল্প বলার আর পরিবেশ নেই। হ্যাঁ, এখানে আলোচনা করি, জাস্ট দু মিনিট আমি বলে নিচ্ছি বিভিন্ন যে এগুলোর ভেতর দিয়ে আমরা এই সংযম, মায়া মমতা ঊর্ধ্বে গিয়ে আবার, মানে যাকে বলে কর্ম, অথচ কামনা থাকবে না, নিষ্কাম কর্মের ভেতর দিয়ে যদি আমাদের জীবনটাকে চালিত করতে পারি, এইভাবে যদি আমাদের এই সংগঠনের সদস্যরা মনের দিক দিয়ে মলিনতা মুক্ত হতে পারে, তাহলে এই যে সুন্দর মনের সুন্দর, উনি যেটা বলছেন কমল নয়ন, হ্যাঁ, কমল চরণ, কমল হস্ত, হ্যাঁ, এর যদি আগামী দিনে আমরা প্রতিভু হয়ে উঠতে পারি, তাহলে আমাদের এই সংগঠনও আরও বেশি আপনাদের কাছে গ্রহণযোগ্যতা পাবে। অভিনন্দন সুদীপবাবুকে। অনেক জায়গায় অনুষ্ঠান যাই, উনি দুজনের বক্তব্য শুনে যে আলোচনাটা করলেন, যাকে বলা যায় সংযোগ, সেটা অভূতপূর্ব। ওনার কথা একটাও বলেন। যাই হোক, আজকের অনুষ্ঠানটা নিঃসন্দেহে খুব ভাবগম্ভীর পরিবেশে সুন্দরভাবে হচ্ছে, এটা আমারও আনন্দ হচ্ছে যে আপনারা দূর দূরান্ত থেকে এসছেন। বারবার বলছি, আমাদের গোষ্ঠী পাথর ইউটিউবে দেখাচ্ছে দীপক কুন্দ ভাই, পবিত্র কুমার, পবিত্র শুন, পবিত্র শুন, আপনি কি মানে অথরিটি, পবিত্র সুর আছেন, দীপক কুন্ড আছেন, হয়তো ভবিষ্যতে ওনারা আবার আসবেন, কারণ ওনাদেরও ভালো লাগে এগুলো করিয়ে নিতে। এখন আমরা আগেই বলেছি তিমির পরম, তিমির রঞ্জন হালদার, তাকে ডাকব। আজকে আর বেশি আলোচনায় যাব না, বড্ড বেশি গুরুগম্ভীর হয়ে যাচ্ছে, ওনার আলোচনার পরেই আমরা গানে যাব। প্রখ্যাত শিল্পী চন্দ্রাণী কর্মকার, তারপরে আসবেন বন্দনা চট্টোপাধ্যায়। আজকের আলোচনার মূল বক্তব্য শ্রী শ্রী 108 কাটিয়া দাস বাবাজি, রামদাস বাবাজি, কাটিয়া বাবা, যারা পোশাকী নাম, আমরা কাটিয়া বাবার আশ্রম টাশ্রম শুনেছি। এ ব্যাপারে আমার খুব একটা অভিজ্ঞতা হয়নি, তবে বিভিন্ন বক্তার বক্তব্য আমরা শুনেছি, এবং কাটিয়া দাস বাবাজিদের আশ্রমে আমি কখনো এখনো যাইনি, তবে বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে যেগুলো পড়া গিয়েছে বা জানা গিয়েছে, খুবই ভয়ঙ্কর কৃচ্ছ্র সাধন তারা করে থাকেন, এবং তাদের
মানে যুক্তি বা তত্ত্ব যেগুলো সেগুলো একটু ইজি বলে মনে হয়েছে। প্রফেসর হাইক যেভাবে বুঝিয়েছেন আমাদের খুব সুন্দরভাবে, মনে হয়েছে যে আমরা বোধ হয় ফলো করতে পারি, কিন্তু মানে বাস্তবে তাদের যে ধারা যেটা যেভাবে তারা কিছু সাধন করে থাকেন তা কিন্তু গৃহীদের পক্ষে খুব কঠিন। আমরা অশোকনাথ গৌরীনাথ স্মারক সমিতির পক্ষ থেকে বিভিন্ন মহাপুরুষের জীবনী যে আলোচনা করছি, তত্ত্ব এবং তত্ত্ব দুইয়ের পর্যালোচনায় বিভিন্নভাবে জানছি, এটা আমাদের খুব বড় পাওনা। আগামী দিনে ভগিনী নিবেদিতার উপরে অনুষ্ঠান আছে, আজকের আমি মূলত শ্রোতা এবং এই জ্ঞান লাভ করে আনন্দ লাভ এবং জ্ঞান লাভ দুই একসাথে হয় এখানে। আমি কথা বাড়াতে চাই না, অনেকে বক্তব্য রাখবেন, কবিতা গান অনেক কিছু হবে, আজকের এই জন্য আমি এই আমার বক্তব্য শেষ করলাম। দীনবাবুকে অসংখ্য ধন্যবাদ, তিনি পরিস্থিতি চিন্তা করে খুব কমের উপর ছেড়ে দিয়েছেন, আলোচনা করে আমরা মঞ্চে ডাকছি বিশিষ্ট সঙ্গীত শিল্পী চন্দ্রা। আমার শ্রদ্ধাযুক্ত প্রণাম জানিয়ে, সামনেই দোল পূর্ণিমা গেছে, তার জন্য আমি একটি হোলি উৎসব উপলক্ষে একটু গান গাইছি। বৃন্দাবন আজি রাঙা হলো, আবিরেরও রাঙা ফাগে, মান করো নারাই, মান করো না, মান করো নারাই, মান করো না, শ্যামেরও অনুরাগে, বৃন্দাবন আজি, বৃন্দাবন আজি রাঙা হলো, আবিরেরও রাঙা ফাগে, কদম্বেরও কুঞ্জতালে নাচে ময়ূর ময়ূরী, কদম্বেরও কুঞ্জতালে নাচে ময়ূর ময়ূরী, পিচকারি হাতে নাচে নাচে নাচে, পিচকারি হাতে নাচে নাচে নাচে, যত বোঝো নারী, বৃন্দাবন আজি, বৃন্দাবন আজি রাঙা হলো, আবিরেরও রাঙা ফাগে, মান করো নারাই, মান করো না, মান করো নারাই, মান করো না, শ্যামেরও অনুরাগে, বৃন্দাবন আজি, বৃন্দাবন আজি রাঙা হলো, আবিরেরও রাঙা ফাগে, কালো যমুনার জলে ডাকে কালা বাঁশুরী, কালো যমুনার জলে ডাকে কালা বাঁশুরী, ওলো সুন্দরী রাই কিশোরী, ওলো সুন্দরী রাই কিশোরী, তুমি আমি সুখসারি, বৃন্দাবন আজি, বৃন্দাবন আজি রাঙা হলো, আবিরেরও রাঙা ফাগে, মান করো নারাই, মান করো না, মান করো নারাই, মান করো না, শ্যামেরও অনুরাগে,
রাঙা হলো আবিরেরও রাঙা ভাগে।